ইফতার আর ইফতার তাত কোনো পলিটিক্স নাই সকলে মিলি একেলগত ইফতার করলো ভাল লাগিছে তাত কোনো রাজনীতি নাই একেবারে টোটাল এটা সোশিয়াল প্রোগ্রাম এই কারণে সকলকে একেলগত মাতি একেলগত ইফতার করার ব্যবস্থা করার কারণে মই আমসুক ধন্যবাদ দিউ রেজাউল সাহেবক ধন্যবাদ দিউ পবিত্র রমজান মাস চলি আছে দিনটো লঘনে থাকি পরম আল্লাহর সবে উপাসনা করে আর সেই দিন সূর্য মার যাওয়ার লগে লগে আমি প্রত্যেকে একেলগে আমি ইফতার করো সে আজি 46তম আমার আমসুর প্রতিষ্ঠা দিবসর লগত সংহতি রাখি আমার যোনখিনি আমার কার্যসূচী আছে সেখানে আমি শেষ করি আমি বিভিন্ন দল সংগঠনক মাতি বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠনের লগত একত্রিত হয়ে আজি আমসুর আহ্বানত প্রত্যেকে আহি ইয়াত বহিলে আর সবে একটা ভাতৃত্ববোধর আমি একটা পরিচয় দিয়ে আমি একত্রিত হয়ে আজি আমি আপনার লগত লৈ কারণে আমি অলপমান ইফতার আজি ইয়াত করল একেলগে আর এইটু ইয়াত লগত কোনো রাজনীতি জড়িত নয় সম্পূর্ণ একটা মরম প্রীতি আর একটা ভাতৃত্ববোধর একটা মেসেজ যে রমজান মাহর পবিত্রতায় দিয়ে যে রোজার পবিত্রতায় দিয়ে যে ইফতার পবিত্রতায় দিয়ে সেই পবিত্রতার সেই সমন্বয় বাণীটু যে সমগ্র ব্যাপী যায় আমি আমি প্রত্যেকে এটা আমি অসমৰ হৈ কারণে আমি প্রত্যেকে একত্রিত হৈ কারণে অসমৰ উন্নয়নের কাম করে যাম আর সেইটোৱে আমি আজি ইয়াত একেলগে ইফতার করে প্রত্যেকে আমি সেইটো দেখুৱাইছো রাইজক সচাকে এটা খুব ভাল পরিবেশের মাজত আজি আমার আমসুর জন্মদিন আসলে 44 সংখ্যক প্রতিষ্ঠা দিবস আজিয়ে আর এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজি আমি ইফতার পার্টির আয়োজন করেছিলাম আর সকল জাতি ধর্মর মানুষক আমি নিমন্ত্রণ করেছিলাম আর সকলে আজি স্বতঃস্ফূর্তভাবে আমার এই ইফতার পার্টির অংশগ্রহণ করেছে তার কারণে আমি খুব আনন্দিত হয়েছো আর এই ইফতার পার্টির জড়িয়ে এই পবিত্র রমজান মাহ যেহেতু আমার পবিত্র রমজান মাহ চলি আছে খুব ভাল মাহ গতিকে এই পবিত্র রমজান মাহ আর ইফতার পার্টিত আমি দোয়া প্রার্থনা করছো যাতে অসমখনের ভাল হোক অসমখনের সকল জাতি জনগোষ্ঠীর মাজে একটা সমন্বয় বৃদ্ধি হোক অর্থনৈতিকভাবে অসমখন আগুয়াই যাক আর সকলরে মিলা প্রীতি থাকা আর অসমখনের যেখানে অপয় অমঙ্গল লাগিছে সেইখিনি নাশ হোক এই দোয়া আমি আজি করছো এই প্রার্থনা আমি করছো আর সকলের পর আমি আশীর্বাদ কামনা করছো আর পরামর্শ কামনা করছো যে আগন্তুক দিনবিলাক যাতে আমি সদৌ সংখ্যালঘু ছাত্র ইউনিয়নের সংগঠনটোয়ে যাতে অসম আর অসমবাসীর হয়ে ভালকে কাম করব পারো বিভিন্ন দল সংগঠন অনুষ্ঠান সকলোয়ে ইফতারের রোজা মাহত একটা সম্মান জানাই ইফতারের আয়োজন করে সকল জাতি ধর্ম ভাষা নির্বিশেষে সকল মানুষ একেখান মঞ্চতে বহি যেটো আমার পবিত্র রমজান মাহর রোজাটো এই রোজাটো সম্পাদন হওয়ার পিছত ইফতারের আয়োজন করা আর ইফতারটো করে গতি আজিও আমি দেখিছো ইয়াতে আমসুর পিনেরপা এখন আয়োজন করেছিল আর ইয়াতে সকলকে নিমন্ত্রণ করেছিল আমি বিভিন্ন জাতি ধর্ম ভাষা মানুষ আমি ইয়ালে আইছো আর ইয়াত রাজনৈতিক উদ্ধত থাকে আমি এখন বিরাট বৃহৎ অসমীয়া জাতির ঐক্য সংহতি স্থাপন করার কারণে সকলে আশাম্বিত আর রোজার মাহত আমি দোয়া করছো যাতে আমি সকলে অসমীয়া জাতির একেলগে থাকবো পারো আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰা।